একজন স্টুডেন্ট যদি এখন বাংলাদেশ থেকে আসতে চায়, কয়েকটা ইউনিভার্সিটিতে যদি আমাদেরকে একটা ধারণা দেন যে কেমন টাকা পয়সা লাগে অনার্স কোর্স বা ধরেন মাস্টার্স কোর্সের, যদি একটু আইডিয়া দেন। সো এটা বেসিক্যালি ডিপেন্ডস করতেছে আপনার সাবজেক্টের উপরে এবং কোর্সের উপরে, যে স্টুডেন্টগুলো কোন কোন সাবজেক্টে আসবে। আর কিছু কিছু এক্সপেন্সিভ কিছু ইউনিভার্সিটি আছে, এদের উপরও টিউশন ফিটা ডিপেন্ডস করে। সো আমি আপনাকে যদি ফাউন্ডেশন কোর্সের কথা বলি, নিয়ারলি যদি কোনো স্টুডেন্ট ফাউন্ডেশন কোর্সে আসতে চায় তাহলে তার 12,000 থেকে 13,000 পাউন্ডের মতো ওয়ান ইয়ারের কোর্স ফাউন্ডেশনের জন্য দেওয়া লাগবে ইউনিভার্সিটিকে। যদি কেউ অনার্স কোর্সে আসতে চায় তাহলে তার 13,000 থেকে 14,000 পাউন্ড তাকে পে করে আসা লাগবে। সো এখানে বেসিক্যালি আগে যারা 2 বছর বা 1 বছর আগে যারা আসছে তারা 50% দিয়েই আপনার ভিসাটা পেয়ে যেত আর কি, ভিসাটা পেয়ে যেত এবং ইউনিভার্সিটি কাজ ইস্যু করে ফেলতো। কিন্তু রিসেন্ট এই সেপ্টেম্বর সেশন এবং মে সেশন থেকে আমরা দেখে আসছি যে স্টুডেন্ট মাস্ট বি, আমরা যে ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা কাজ করতেছি তারা আমাদেরকে বলে দেয় যে মাস্ট বি 85% বা 70% পে করার জন্য। সো এক্ষেত্রে যদি 14,000 টাকা যদি অনার্সের টিউশন ফি হয় 14,000 পাউন্ড, তাহলে স্টুডেন্টকে অন্ততপক্ষে 7,000-8,000 পাউন্ড পে করা লাগবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে টিউশন ফিটা ডিপেন্ডস করে স্টুডেন্টের স্কোরের উপর। যদি স্টুডেন্টের আইএলস স্কোর ভালো থাকে এবং ওভারঅল সিজিপি যদি ভালো থাকে তাহলে আমরা স্কলারশিপ মেনটেন করে দিতে পারি আমাদের স্টুডেন্টকে। এখানে 1500-2,000-2,500 পাউন্ড স্কলারশিপ পাওয়া যায়। আরেকটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ রুহামটন, তারা যে সুযোগটা স্পেশালি স্টুডেন্টের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দেয় সেটা হচ্ছে যে তাদের ওভারঅল টিউশন ফি থাকে 14,000 পাউন্ড, এটা অনার্স লেভেলে হোক আবার মাস্টার্স লেভেলে হোক। সো এখানে যদি কোনো স্টুডেন্ট ফুল পেমেন্ট একসাথে করে দিতে পারে, ফর এক্সাম্পল যদি তারা 10,000 পাউন্ড পে করে দেয় একসাথে, একই টিউশন ফি মানে একসাথে যদি দিয়ে দেয়, তাহলে যে 4,000 পাউন্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট থাকতেছে ওইটা ফুল স্কলারশিপ হিসাবে রুহামটন ইউনিভার্সিটি স্টুডেন্টকে দিয়ে দেয়। সো আমি যারা এই আপনার মাধ্যমে যে স্টুডেন্ট আমাদের বাংলাদেশে যে স্টুডেন্টরা দেখতেছেন তাদের পরামর্শ দেবো, এটা হচ্ছে গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য, কারণ আপনারা 4,000 পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন ফর ইউনিভার্সিটি অফ রুহামটনে। আর মাস্টার্স কোর্সে সেম ওই রকম 14,000 এবং 15,000 পাউন্ড ডিপেন্ডস অন। আর যারা সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, যে বেসিক্যালি ওনারা কম্পিউটার সায়েন্সে আসতে চান, ডাটা সায়েন্সে আসতে চান বা আরও যে সায়েন্স রিলেটেড যে কোর্সগুলোতে আসতে চাচ্ছেন, ওনারা 16,000-17,000 পাউন্ড ওনাদেরকে পে করা লাগবে বছরে পে করা লাগবে এক্স্যাক্টলি। আচ্ছা, এখন ধরেন আপনি ফাউন্ডেশন কোর্সের কথা যেটা বললেন, বেসিক্যালি যাদের আইএলটিএস স্কোরটা খুব কম থাকে মানে তারাই ফাউন্ডেশন বা ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের স্টুডেন্টে যারা আছে তারা দেশ থেকে টাকা 25,000 বা 20,000 পাউন্ড দেশ থেকে দেখে নিয়ে আসে। সো আমি আপনাকে যদি রিয়েলিস্টিক কিছু কথা বলি যে আলটিমেটলি কত টাকা খরচ হয়, সো এই দেশে আপনার অ্যাকোমোডেশনটা ডিপেন্ডস অন রিজিয়ন। যদি আপনি লন্ডন সিটিতে থাকেন আপনার অ্যাকোমোডেশনটা একটু বেশি থাকবে, যদি আপনি পোর্টসমাউথ কোভেন্ট্রি এই এলাকা যদি থাকেন তাহলে আপনার অ্যাকোমোডেশনটা একটু কম আসবে। সো আপনি যদি শেয়ার রুমে থাকেন তাহলে একজন স্টুডেন্টের এক রুম 600 পাউন্ডের মতো হয়ে যায়। আর যদি আপনি লন্ডনের বাইরে থাকেন তাহলে আপনি 400-350 পাউন্ডে আপনি অ্যাকোমোডেশনটা দিয়ে দিতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু লন্ডন এই বিষয়টা খুবই মানে কি বলা যায়, আপনাদের স্টুডেন্ট যারা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে খাওয়া দাওয়াতে খুব বেশি টাকা খরচ এই দেশে হয় না। 100 পাউন্ড হয়ে গেলে একজন স্টুডেন্ট মোটামুটি চলে যেতে পারবে। এবং পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যাপারে লন্ডন খুবই মানে স্টুডেন্টের জন্য আলাদা ওয়েস্টার কার্ড আছে, স্টুডেন্টের জন্য 20% ডিসকাউন্টও দেওয়া হয়। সো ট্রান্সপোর্টেশনের জন্য ইটস নট এ বিগ ডিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখন যদি একজন স্টুডেন্ট যদি আসতে চায় আসলে তার যদি সে একা হয়, আমরা ডিপেন্ডেন্টের কথা বাদ দিলাম, আসলে তার কত টাকা ব্যাংকে রাখা লাগবে আনুমানিক যদি আমি আপনাদেরকে বলি, টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফুড ট্রাভেলিং সব কিছু মিলিয়ে 25,000 পাউন্ড তার ব্যাংকে দেখানো লাগবে। 28 দিন? হ্যাঁ, 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট 28 দিনের লাগবে, অ্যান্ড 25,000 পাউন্ড তাকে ব্যাংকে দেখানো লাগবে। থ্যাংক ইউ।